নমস্কার বন্ধুরা, ভার্গবীর লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। সকাল হলেই না সব মায়েদের একটাই টেনশন যে বাচ্চাদের ব্রেকফাস্টে কি বানিয়ে দেব। আর তাই সব মায়েদের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চাদের খেতে ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের পেটটাকেও ভরপুর রাখবে। আর এই মজাদার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করে দিই। আজকে আমি বানাবো আলু, ডিম আর আটা দিয়ে অমলেট। এটা খেতে আমার মেয়ে মানে ভার্গবী খেতে ভীষণ পছন্দ করে। এটা বানাতে লাগছে একটা ডিম, একটা আলু, পেঁয়াজ কুচি, আটা, নুন, হলুদ গুঁড়ো, সামান্য গোটা জিরে, চিজ, বাটার, জিরে গুঁড়ো, আর লাগছে সামান্য একটু গরম মশলা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভার্গবী আমার সাথে সাথে, তো আমি যখনই কিচেনে আসব কোনো কাজ করতে তখনই ও আমার সাথে থাকবে, মানে ও আমার সাথে আসবেই মানে। আর এখানে দেখো আমি ব্রেকফাস্টটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মানে চিজ, বাটার, পেঁয়াজ কুচি, আলু, ডিম সবগুলো হাতের সামনেই রেখেছি, তাতে আমার সুবিধা হবে, বানাতে সুবিধা হবে, তার জন্য সব কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে একটা আলু ভালো মতো ধুয়ে গ্রেট করে নিচ্ছি, দেখো। তারপর একটা বাটিতে গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি দিয়ে তারপর ডিমটা ফাটিয়ে নিয়েছি। তারপর সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ আটা। তারপর আমি দেখো এখানে অ্যাড করছি সামান্য গোটা জিরে আর সামান্য গুঁড়ো জিরে। এবার এটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এদিকে দেখো ভার্গবীর চেঁচানোর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, তো কিছু করার নেই, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়। আর এবার আমি এখানে একটু একটু করে দুধ অ্যাড করে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দুধ দিলে অমলেটটা খুব সফট হয়, তার জন্য আমি এখানে একটু একটু করে দুধ অ্যাড করে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো সবার শেষে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, ডিমের যে উগ্র গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো এখানে দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা প্যান গরম করে নিয়েছি, এবার প্যানে সামান্য বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপর দেখো ব্যাটারটাকে আমি ঢেলে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে ভালো মতো চারিদিকে ছড়িয়ে নেব। আর এদিকে দেখো ভার্গবী আবার চলে এসছে, সারাদিনে ওর কথার শেষ নেই, আর আমিও এগুলোকে খুব এনজয় করি কারণ জানি এই সময়টাকে আর ফিরে পাবো না। এবার একটা থালার সাহায্যে আমি এটাকে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে উপর থেকে সামান্য বাটার এটার উপরে ব্রাশ করে দেব। এবার আমি এটাকে ভালোভাবে দুই সাইড সেঁকে নিচ্ছি যাতে কাঁচা না থাকে কোনো দিকে। এবার এখানে দেখো আমি 1 কিউব চিজ নিয়েছি, চিজটাকে আমি গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দেব। আমি এখানে ব্রিটানিয়া চিজ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো চিজ নিতে পারো, আমুলের চিজও নিতে পারো, এটাও খুব ভালো। তো আমি এখানে ব্রিটানিয়া চিজ ইউজ করেছি। তো দেখো আমি চারিদিকে চিজটাকে ছড়িয়ে দিয়েছি যাতে চারিদিকে চিজটা থাকে তার জন্য। এবার আমি এটাকে অমলেটে শেপ দিয়ে দেব। তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে বাচ্চাদের জিভে জল আনা অমলেট। তো বাচ্চাদেরকে যদি সকালে এমন একটা ব্রেকফাস্ট দেওয়া হয় তো কোনো বাচ্চার খাবো না বলবে না, সবাই খাবে আর প্লেটটা একদম ফাঁকা হয়ে যাবে। শুধু বাচ্চা না, বড়রাও এটা খেতে পারে, এটা খেতে খুব
অসাধারণ লাগে। তোমরা সবাই একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ ভার্গবীর খেতে সুবিধা হবে, ওকে এভাবে দিয়ে দিলে ও খেতে পারবে না, তাই আমি এভাবেই ওকে ছোট ছোট করে পিস করে দিয়ে দিই, তো ওই নিজে নিজে খেয়ে নেয়। তো বন্ধুরা চলো, আমি তো ভার্গবীর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, এবার ওকে গিয়ে দিয়ে দিই ব্রেকফাস্টটা, দেখি ও কতটা এনজয় করছে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। খাবে, দেখো কি বানিয়েছি, গরম ঠান্ডা হবে, চলো রুমে চলো রুমে চলো, আসো আসো আসো। কেমন হয়েছে? হ্যাঁ দারুণ হয়েছে, ভালো লাগছে খেতে? ওকে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আর এরকম রেসিপি আরও পেতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল, সাথে আমার চ্যানেল ভার্গবীর লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রেখো, তাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।